প্রসব বেদনা সইতে না পেরে হাসপাতালে ভর্তি হন এক সন্তান সম্ভবা মা। সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হলেও অর্থের অভাবে হাসির বদলে রাজ্যের অন্ধকার ভর করে মায়ের মুখে। বিল পরিশোধে ব্যর্থ হয়ে নবজাতক বিক্রি করে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এমনই ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। সন্তানকে ফিরে পেতে সরকার ও বিত্তবান মানুষের সহায়তা চেয়েছেন এই মা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেঙ্গারচর পৌরসভায় তামান্না বেগম গেল 26 জানুয়ারি প্রসব বেদনা নিয়ে ভর্তি হন পালস এইট জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। অবশেষে সিজারের মাধ্যমে জন্ম হয় ফুটফুটে এক ছেলে সন্তান। কিন্তু হাসপাতাল ও ঔষধ খরচের ব্যয় বহন করতে না পেরে 50,000 টাকা স্থানীয় এক নিঃসন্তান দম্পতির কাছে সন্তান বিক্রি করতে বাধ্য হন। অবশেষে 40,000 টাকা বিল পরিশোধ করে বাড়ি ফেরার সুযোগ মেলে তার। পার্শ্ববর্তী হানিরপার গ্রামের আলমের সঙ্গে প্রেম করে বিয়ে করায় শ্বশুরবাড়ির লোকজন মেনে না নেয়ায় তারা আলাদা বাসায় ভাড়া থাকতেন। তৃতীয় সন্তানের জন্মের সময় স্বামী আলম টাকা জোগাড় করতে না পেরে বাড়ি থেকে চলে যান। নবজাতক বিক্রির কথা জানিয়ে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান নবজাতকের মা, স্বজন ও প্রতিবেশীরা। এনারা তো ছিজার করে সাথে সাথে টাকা চাইতেছে, টাকা দেন টাকা দেন, টাকা অ্যাকাউন্টে জমা করেন, আপনারা টাকা বাকি রাখছেন, এখন আপনারা টাকা দিয়া ছিটকেটা রোগী বাড়িতে নিয়ে যান, তারপর কি করবো, বাধ্যতামূলক আমি আমার সন্তান দিয়ে দিই। সিজারে বাচ্চা হয়েছে, টাকার অভাবে নাকি বাচ্চা বিক্রি করে ফেলাইছে, আমরা সবাই চাই যে বাচ্চারা মায়ের কোলে ফেরত যাক। নবজাতক বিক্রির বিষয়ে কিছু জানে না বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বাচ্চা বিক্রি করে টাকা দিতে হবে এরকম কোনো কথা আমাদেরকে বলে নেই। ওনারা কি করছে না করছে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে আমাদের আমাদের প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই। এই ঘটনায় কেউ অভিযোগ না করলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে কেউ কোনো আবেদন বা কোনো দরখাস্ত বা কোনো অভিযোগও কেউ করেনি, তো বিষয়টা আপনাদের মাধ্যমে আমি অবগত হলাম, তা আমি খোঁজ নিচ্ছি, আমি খোঁজ নিয়ে এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ ডেস্ক।